আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবেদন কয়লাখান্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের অফিস জমি অ্যাটাচের আবেদন দাখিল করলো সিবিআই। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি খবর রয়েছে? মাধুরী, যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে সিবিআই এর তরফে আসানসোল বিশেষ আদালতে একটি আবেদন জানানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিনয় মিশ্রা, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সিবিআই তরফে দাবি তিনি বিদেশে পালিয়ে গেছেন, তার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য একটি আবেদন যেটা সিবিআই সূত্রের খবর, তারা আসানসোল বিশেষ আদালতে জমা দিয়েছে। এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে একাধিক জায়গায় বিনয় মিশ্রার নামে সম্পত্তি রয়েছে, একাধিক জায়গায় তার অফিস রয়েছে, সেই অফিসের পার্টনারশিপ তার রয়েছে, তার পার্টনারশিপের যে অংশ শেয়ার সেটা তারা অ্যাটাচ করতে চান, এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে একাধিক কোম্পানি রয়েছে যেখানে কিন্তু বিনয় মিশ্রা পার্টনার রয়েছেন, সেই কোম্পানি কিন্তু অ্যাটাচ করতে চায় সিবিআই এর গোয়েন্দারা। এছাড়াও কিন্তু তদন্ত করতে গিয়ে সিবিআই এর গোয়েন্দারা জানতে পেরেছেন যে একাধিক জায়গায় বিনয় মিশ্রার জমি রয়েছে, সেই জমির একটি তালিকা তৈরি করা হয়েছে, অর্থাৎ যে যে সম্পত্তি বিনয় মিশ্রার সম্পত্তি, অফিস এবং কোম্পানি সিবিআই এর গোয়েন্দারা অ্যাটাচ করতে চান তার একটি তালিকা তৈরি করা হয়েছে, এবং সিবিআই সূত্রের খবর সেই তালিকা সহ একটি আবেদনপত্র তারা আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে জমা দিয়েছেন। এবং সেখানে বিস্তারিত ভাবে সিবিআই এর আধিকারিকরা কোর্টকে জানিয়েছেন যে বিনয় মিশ্রাকে বারবার নোটিশ পাঠানো হয়েছে, সে পলাতক এবং তার বিরুদ্ধে তুমি জানো লুকআউট নোটিশ এবং ইতিমধ্যে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে সিবিআই সূত্রের খবর, তার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিলেন সিবিআই এর গোয়েন্দারা। মাধুরী, ধন্যবাদ। প্রকাশ, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কৌশলে কলকাতায় এটিএম জালিয়াতির ঘটনায় ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে প্রতারকরা, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান গোয়েন্দাদের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, যেমনটা তুমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলে যে আজ সকালে নিউ মার্কেটে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল, সব মিলিয়ে এই মুহূর্তে কি আপডেটস রয়েছে? দেখো, গতকালকে নিউ মার্কেটে ফরেন্সিক আধিকারিক দল যায় এবং গিয়ে সেখানে এটিএমটি পরীক্ষা করে। এই ক্ষেত্রে কিন্তু গোয়েন্দারা এবং ফরেন্সিক আধিকারিকরা যে বিষয়টা মনে করছেন এটা কিন্তু হাইলি সফিস্টিকেটেড অ্যাটাক যেটা তারা বলছে। কারণ হচ্ছে যে বিষয়ে লক্ষ্য করেন যে এটিএম এর যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারকে কিন্তু অ্যাটাক করেছিল জালিয়াতেরা, এবং বিভিন্ন পারিপার্শ্বিক যে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন আধিকারিকরা সেক্ষেত্রে কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে যে বিষয়টা নিশ্চিত, কেউই কিন্তু এ রাজ্যের নয় এই জালিয়াতেরা, প্রত্যেকে কিন্তু ভিন রাজ্যের। এবং এর আগে ফরিদাবাদে যে চক্র একটা কাজ করেছিল সেক্ষেত্রে থেকে যারা অধরা রয়েছে তারাই কিন্তু এই চক্রটি চালাচ্ছে তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত তদন্তকারী আধিকারিকরা। এবার সেই মতোই কিন্তু ভিন রাজ্যের পুলিশের সঙ্গে একদিকে যেমন যোগাযোগ করে অভিযুক্তদের খুনি তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি কিন্তু ফরেন্সিকের আধিকারিকরা এটিএম এর বাইরে যখন পরীক্ষা করে সেই ক্ষেত্রে দেখতে পান যে বাইরে কোনো রকম কোনো আঁচড়ের দাগ নেই, কিন্তু ভিতর থেকে অর্থাৎ এটিএম এর উপরে যে হুডটি রয়েছে সেটা খোলার পরে ভেতরে কোনো ডিভাইস তারা ইনস্টল করে এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক যে কেবল রয়েছে সেই কেবলের সঙ্গে সংযোগ করার পরে ব্যাংক যে হোস্ট হয় সেই ব্যাংক কিন্তু কোনো কিছু জানতে পারেনি। এই ক্ষেত্রে কোন ডিভাইস ইনস্টল করেছে সেটা জানার জন্য এটিএমটিকে খোলার প্রয়োজন রয়েছে, এবং সেই কারণে যে সংস্থা এটিএম রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে যুক্ত সেই সংস্থাকে লালবাজার তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে, এবং সেই সংস্থার উপস্থিতিতে ফের এটিএমগুলির ফরেন্সিক পরীক্ষা করা হবে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। মাধুরী, ধন্যবাদ। পার্থ,